আপনি জানেন এটা কত বছরের পুরনো জেল? না, কত বছরের পুরনো? 100 বছরেরও পুরনো জেল এটা। 100 বছর পুরনো জেল? একদম। মানে ইংরেজদের আমলের জেল? হ্যাঁ, ইংরেজদের আমলের। সবচেয়ে মারাত্মক আর দাগি অপরাধীদের রাখা হতো এখানে। বলা হতো যে পৃথিবীর যে কোনো জেল থেকে কয়েদিরা পালাতে পারে, কিন্তু এই জেল থেকে পালানো মুশকিলই নয় বরং অসম্ভব। কিন্তু এই জেলটাকে বন্ধ কেন করা হয়েছে এটা তো জানি না। সরকারি কাগজেও এর কোনো উল্লেখ নেই। অদ্ভুত ব্যাপার, এত বড় জেলটাকে বন্ধ করে দিল। নিশ্চয়ই এর পেছনে কোনো বড় কারণ আছে। কারণ যাই হোক না কেন, কিন্তু হ্যাঁ, আমি এটুকু নিশ্চিত জানি যে এর থেকে ভালো জায়গা আর হতেই পারে না ওই 13 জন কয়েদির জন্য। মানে এত বছর ধরে বন্ধ থাকা জেলটাকে আপনারা আবার চালু করতে চাইছেন ওই 13 জন কয়েদির জন্য? হ্যাঁ, এখান থেকে পালিয়ে দেখাক দেখি। কিন্তু স্যার, আমার গ্রামে এটা বলা হয় যে এই জেলে আত্মারা থাকে। আত্মা? আরে, গ্রামের লোক তো এরকম গল্প বলেই থাকে। কোথায় আত্মা? আত্মা কোথায়? আত্মা? স্যার, আত্মাদের কি এরকম ভাবে দেখা যায়? আরে কোথায় দেখা যাচ্ছে ভাই, আরে কিছু নেচে টেচে দেখালে তবেই তো বোঝা যাবে, তাই না? স্যার, আরেকবার ভেবে নিন। আমার মনে হয় আত্মারাই এই জেলটা বন্ধ হওয়ার কারণ, শেষে হিতে বিপরীত না হয়ে যায়। আরে আত্মা থাকে তো ওকে থাকতে দে না ভাই, আমরা এই জেলে থাকছি না কি রে ভাই? থাকবে তো ওই 13 জন বন্দী। চলো যাওয়া যাক। দাঁড়াও, কে ওখানে? শোনো,
শুনেছিলাম ইংরেজদের আমলে জেল ছিল এটা, এবং অনেক বছর ধরে বন্ধ ছিল। এবার এই ভয়ঙ্কর কয়েদিদের রাখার জন্য ঘরগুলো পরিষ্কার করা হচ্ছে। আমিও শুনেছি এরা নাকি সব বড় বড় ভয়ঙ্কর কয়েদি। তোমরা যে জেলেই গেছো, পুলিশ এবং কয়েদিদের প্রাণ ওষ্ঠাগত করে তুলেছো। তোমরা খুবই সাংঘাতিক অপরাধী, এই জন্য পুলিশ ডিপার্টমেন্ট তোমাদের এই বিশেষ জেলে পাঠিয়েছে। তোমরা আমার অর্থাৎ জেলার রাজেশ্বরী কুমারের তত্ত্বাবধানে থাকবে। এখানে থেকেও যদি তোমাদের স্বভাব না বদলায়, তাহলে তোমাদের আগামী দিন খুব খারাপ ভাবে কাটবে। তোর নাম কি? আমি জিজ্ঞেস করছি তোর নাম কি? আমার নাম জানতে চাইছেন নাকি নিজের নামের শক্তি দেখাতে চাইছেন? আপাতত আপনার জানার পক্ষে এটাই যথেষ্ট। এই ঘন জঙ্গলের বাঘ আমার নাম শুনে কেঁপে যায়। আমার নাম হর্রাকা। কি বললি? যে বাঘ ও তোর নামে ভয় পায়। আরে সার্কাসের রিংমাস্টার ছিলিস নাকি? সার্কাসের রিংমাস্টার ছিলাম নাকি স্কুল মাস্টার ছিলাম, এখনই এটার ফয়সালা হবে যখন তোর মতো বাঁদর আমার তালেতে নাচবে আর গাইবে। আচ্ছা, আমার নাম জানিস নাকি? ইঁদুর বিড়ালকে নামেতে নয়, সিটি মেরে ডাকা হয়। তোমাদের ঠিকানা খুঁজতে অসুবিধা হয়নি তো? অতটাও না, জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেছি। আরে এ কি কি হলো? সকালে তো ঘরে তো বিচ্ছিরে নোংরা ছিল, এখন তো পরিষ্কার পরিচ্ছন্ন। হয়তো পরে এসে কেউ পরিষ্কার করে দিয়েছে। কে করবে? আমি তো ঘরটা বন্ধ করে রেখেছিলাম। হ্যাঁ, হয়তো বাহাদুর করেছে, ওর কাছে ঘরের ডুপ্লিকেট চাবি আছে। বাহাদুর? কিন্তু যাকে আমরা ঠিকানা জিজ্ঞেস করলাম তার তো জেলের নাম শুনেই পা কাঁপতে লাগলো। নিশ্চয়ই সে কোনো অপরাধী হবে। বাহাদুর, তোমরা বসো, আমি বাহাদুরকে খুঁজে আসি। বাহাদুর, কে তুমি? মালতি। মালতি? কে মালতি? আর তুমি ভেতরে কি করে এলে? ওই পিছনের দরজা দিয়ে। অনেক বছর হয়ে গেছে ওই পিছনের দরজার কাঁচ আজও ভাঙা আছে। পিছনের দরজা দিয়ে? কিন্তু তুমি কে? আমি গ্রামে থাকি। ছোটবেলায় আমি এখানে আসতাম পিছনের দরজা দিয়ে, ঘন্টার পর ঘন্টা খেলা করতাম, কেউ বারণ করতো না। মাসিমা, তুমি জানো না যে আমি কে? আমি জানি, তুমি এখানকার নতুন জেলার না? হ্যাঁ, আর এই ঘরটা আমার। আবার এখানে আসার চেষ্টাও করো না, যাও এখান থেকে। না, এরম বলো না মা, এরম বলো না। আমি তোমার সব খেয়াল রাখবো, তোমার বাড়ির ঝাড়মোচ করব, তোমার খাবারও বানাবো, তোমাকে কোনো নালিশ করার সুযোগ দেব না।
আমাকে যেতে বলো না, আমাকে যেতে বলো না। খুব অদ্ভুত মহিলা তো। এমনিতে আমি ভাবছিলাম এখানে কাজের মাসে কোথায় পাবো, আর দেখো না আমাকে খুঁজতেও হলো না। যদি কোনো জিনিস এত সহজে হাতে চলে আসে তাহলে আরো সাবধান হওয়াটা জরুরি হয়। মানেটা কি আমি ঠিক বুঝলাম না। কিছু না, আসলে আমার বন্ধুর একটু হাইফাই কথা বলার অভ্যাস। আসলে ম্যাম আমরা আপনার সাথে আমাদের ডকুমেন্টারি ফিল্মের ব্যাপারে কথা বলতে এসেছি, যেটা আমরা ওই জেলের উপর বানাচ্ছি। হ্যাঁ তোমরা তো আমায় বলেছিলে, পারমিশন পেয়ে গেছো তোমরা? হ্যাঁ আমাদের কাছে লেটার আছে। ভেরি গুড, তোমরা কাল থেকে তোমাদের কাজ শুরু করতে পারো। কিন্তু দুটো কথা খেয়াল রাখবে, প্রথমত ওই 13 জন কয়েদির সাথে ভুলেও কথা বলার চেষ্টা করবে না, কারণ ওরা মানুষ নয়, জানোয়ার, শয়তান। আর দ্বিতীয়ত, শুটিং এর কাজ সন্ধে 6টার মধ্যেই সেরে ফেলবে, তারপর তোমরা জেলে থাকতে পারবে না। থ্যাংক ইউ ম্যাম। এই জেলটা তো একদম ধ্বংসস্তূপ হয়ে গেছে, কত বছর ধরে যেটা বন্ধ পড়ে রয়েছে। এমন জায়গাতেই তো আত্মারা থাকে হর্ষ। দুর্জন তো সেটাই বলছিল। কিন্তু এই আত্মাটা কি চায় আর এখানে কি করছে? এটাও আবার কোনো জিজ্ঞেস করার কথা হর্ষ? আত্মাদের কেউ জিজ্ঞেস করে তোমরা এখানে কি করছো? কিন্তু রাঘব, এই জেলটা তো কত বছর ধরে বন্ধ পড়ে রয়েছে আর এখানে কেউই নেই। আর আত্মাদের চাইটাই বা কি কথা বলার জন্য? এসব তো আমি জানি না, আমি শুধু এটুকু জানি যে আমাদের ক্যামেরাতে এইসব আত্মাদের রেকর্ড করতে হবে, যাতে ওই যে দুর্জনের বস লুকিয়ে আছে লুসিফারের, ওনার সাথে কথা বলতে পারে। ও কথা বলে না রাঘব, ওই আত্মাদের খেয়ে ফেলে। খেয়ে ফেলে? আত্মাদের এতটা শক্তি নাকি? হ্যাঁ, সেই কারণে তো এতগুলো আত্মা বন্দী ওর কাছে। হ্যাঁ চল ভেতরে গিয়ে দেখা যাক। রাঘব, কি ভয়ানক জায়গা এটা, কে জানে কত লোকের মৃত্যু হয়েছে এখানে। অদ্ভুত তো, এত বছর পরেও এখানে দড়িটা ঝুলছে। চল ভেতরে গিয়ে দেখা যাক। না হর্ষ, আমার এই জায়গাটা খুব অদ্ভুত লাগছে। ইয়ামিনি, কিচ্ছু হবে না, চলো। Thank you.
যামিনী কিচ্ছু হবে না, আমার সাথে চলো। এই দুর্গন্ধটা কিসের? আমার মনে হচ্ছে আশেপাশে কোনো ইঁদুর মরেছে। এই দড়িটায় তো শুকনো রক্তের দাগ রয়েছে। আশ্চর্য, এত বছর পরে এর মধ্যে রক্ত লেগে রয়েছে। রাঘব, কি করছিস তুই? কিছু না ইয়ার, দেখছি চলে কিনা। আরে আরে ওই আরে ওই ইয়ার ওই আমার সরি ইয়ার, আমার পার্স ভুলে গেছিলাম। এই দেখো আমার পার্স নিতে এসেছিলাম, সরি ইয়ার। চল। ভাগ্য ভালো যে ম্যাডাম খাবার দিতে বারণ করেনি, না হলে তোদের মতো কয়েদিদের কি হাল করতেন তোরা স্বপ্নেও ভাবতে পারবি, বুঝলি? এ রাখা, নে তুইও খাবার খেয়ে নে। এর থেকে ভালো খাবার রাকার কুকুর খায়, বুঝেছিস? কি বুঝেছিস? যা ওদের বুঝিয়ে দে আমার কথা, বুঝিয়ে দে। কুকুরের লেজ কখনো সোজা হয় না। খুব চর্বি জমে গেছে, এক্ষুনি গিয়ে ম্যাডামকে বলছি, এক্ষুনি যাচ্ছি দা, এক্ষুনি ম্যাডামকে বলছি দা। আরে জেলারের ওপর রাগ না খাবারের ওপর দেখাচ্ছিস কেন? এই রাগ কার উপর দেখাবো কার উপর দেখাবো না সেটা আমি জানি। খাবার খা, খাবার খা। 35 বার জেল ভেঙে পালিয়েছি, হাজারটা জেলা দেখেছি। জেলার তো আমিও বহুত দেখেছি, কিন্তু এ তো তেঁতো ক্ষীর, একে সামলানো খুব একটা সহজ হবে না, বুঝলি? আমি তো চললাম শুতে। রাকা তখনই শোবে যখন জেল ভেঙে পালাবে। Thank you.
বেরি পরে কেউ এসেছিল, ওই কালুকে মেরেছে, খুন করেছে। বেরি পরে কে এসেছিল? বেরি পরে দেখা যায়নি, কিছু দেখা যায়নি তাকে। আচ্ছা, দেখতে পাচ্ছিলি না, কিন্তু ওর বেরি তুই দেখতে পেয়ে গেলি না? হাওয়াতে ঝুলছিল ওই বেরি, বেরি হাওয়াতে ঝুলছিল। হাওয়ায় বেরি ঝুলছিল? ও কালুকে এখানে মারলো, এ থেকে মারলো, শিকল দিয়ে মাথা মারলো, শিকল দিয়ে গলা জড়িয়ে ফেললো, চাঁদ থেকে ওকে চলিয়ে দিল। কালুকে ও মেরেছে। রাজেশ্বরী কুমার আমার নাম, রাজেশ্বরী কুমার। প্রীতম। জি ম্যাম। ওকে ভেতরে নিয়ে যাও, আর ওকে এতটা খাতির করো যতক্ষণ না সত্যিটা বলে। জি ম্যাম। আমি সত্যি বলছি, চল 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 চল, আমি কাজ করিনি, আমি সত্যি বলছি, আমি চল চল, আমি সত্যি কথা। কি মনে হয় এই রাকা সত্যি বলছে? মানুষ মিথ্যে বলতে পারি আমিনি, কিন্তু মানুষের চোখে থাকা ভয় নয়। রাকার চোখের মধ্যে একটা ভয় ছিল, এমন একটা ভয় যা কোনো আত্মাকে দেখেই হতে পারে। এর মানে দুর্জনের আন্দাজ ঠিক ছিল বস, এখানে নিশ্চয়ই কোনো অঘটন হবে। একদম। আর এবার আমাদের ক্যামেরার লক্ষ্য হবে এমন একটি আত্মা যে বেড়ি দিয়ে জড়ানো কিন্তু দেখা যায় না। কার আত্মা হতে পারে এটা?
কোথাও কোনো কয়েদির? কয়েদিদেরই তো বেড়ি পড়ানো হয়, তাই না? হ্যাঁ। আর এবার আমাদের জানতে হবে যে এই বেড়ি পড়া আত্মাটা আসলে কি চায়। দেখ, তোর ভালো এটাতেই যে তুই তোর অপরাধ স্বীকার করে নে যে তুই রাখাকে মেরেছিস। হতে পারে যে ম্যাডাম তোকে ক্ষমা করে দেবে, কিন্তু তুই যদি এভাবে তোর জেদ বজায় রাখিস তাহলে ম্যাডাম তোকে জ্যান্ত অবস্থায় নরকে পাঠিয়ে দেবে। আমি কাল্লুকে মারিনি স্যার। তবে রে, কি করে আমি অন্যায় স্বীকার করবো স্যার? আমি জানি স্যার, আমি জানতাম আপনারা বিশ্বাস করবেন না, আমার কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু তাতে তো সত্যিটা মিথ্যে হয়ে যায় না। বেড়ি পড়া কেউ মেনেছে, আমি দেখেছি, ওকে দেখা যাচ্ছিল না স্যার। হাবলদার, তুই বাইরে যা, আমি কে সামলে নিচ্ছি। দেখ, মানছি তোর গল্পটা খুবই ভালো, তোর এই গল্পতে একটা ভালো বই ছাপা যেতে পারে, একটা ফিল্মও হতে পারে, কিন্তু এই জেলে তোর এই গল্পের একটাই পরিণতি হতে পারে, তোর মৃত্যু। বুঝলি? ম্যাডাম মেরে ফেলবেন আমাকে। আমি এই জন্যই তো তোকে বলছি যে মেনে নে তুই রাকাকে মেরেছিস। একটা প্রশ্ন করবো আপনাকে। বল। আপনি আত্মাতে বিশ্বাস করেন? আরে ভাই, আত্মা টাত্মা কিছু নেই, এগুলো যত সব ফালতু কথা মানুষকে ভয় পাওয়ানোর জন্য। আমি ওইটাই ভাবতাম স্যার, কিন্তু কিন্তু আমার মা আমাকে বলতেন স্যার যে আত্মা আছে। আর যখন ওই দিন নিজের চোখে কালুকে খুন হতে দেখলাম, তখন আমার বিশ্বাস হলো যে আত্মা আছে। আমি 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 বেরি পায়ে পড়া আত্মা দেখেছি। এতক্ষণ ধরে তোর বকবক শুনছি, এর মানে এটা নয় যে তুই আমার মাথায় উঠে বসবি। পাগলা কারাতে যখন পাঠিয়ে দেবো তখন বুঝতে পারবি, মাথায় যখন ইলেকট্রিক শক লাগবে তখন তোর মাথা খুলে যাবে। পাঠিয়ে দিন স্যার, পাঠিয়ে দিন আমাকে, পাগলা করতে পাঠিয়ে দিন আমাকে, ইলেকট্রিক শক দিন, কিন্তু আমাকে এই জেলে রাখবেন না স্যার। এখানে আত্মা আছে স্যার, আমার জীবনের পেছনে পড়ে আছে, আমাকে এখান থেকে বাইরে বার করুন স্যার। এটা আমাদের মধ্যে আপোষ স্যার, আমাকে এখান থেকে বাইরে বার করুন। আমি আপনাকে যা চাইবেন তাই দেব স্যার। বলুন কত টাকা চাই আপনার? আমাকে কিনে নিবি? ঘুষ দিবি আমাকে? ঘুষ নয় স্যার, নিজের জীবনের মূল্য দিতে চাইছি। আমাকে আমাকে এখান থেকে বার করুন স্যার। কত টাকা চাই আপনার? আমি দেবো স্যার। আমাকে বাইরে বার করুন স্যার। 25 লাখ টাকা তোর কাছে আছে? 50 দেবো স্যার, দেবো। ব্যাংকে ডাকাতি করেছিলাম না স্যার, বন্ধুরা মজা করছে স্যার, ক্যাশ দেবো স্যার, পুরো ক্যাশ। আমাকে বাইরে বার করুন স্যার, আমাকে বাইরে বার করুন। তাহলে ঠিক আছে, আজ রাতে তৈরি থাকিস, আজকের রাত তোর শেষ রাত হবে। কি বললেন? ভয় নেই, আজকের রাত এই জেলে তোর শেষ রাত হবে। বুঝলি? হ্যাঁ বুঝেছি। আরে ইয়ামিনি, এসো ভেতরে এসো। হর্ষ, এই রাঘবটা কোথায়? দেখাই যাচ্ছে না। বাইরে গেছে ফোন করতে, এখানে নেটওয়ার্ক নেই, জরুরি ফোন করতে গেছে। ও রাঘব না, এই প্রিয়ার থেকে জরুরি ওর কাছে আর কিছুই না। হ্যাঁ, পাগলের মতো ভালোবাসে ওকে। আমি মাঝে মধ্যেই ভাবতাম যে আমি যদি কখনো প্রেমে পড়ি তাহলে কেমন হবে, শুনেছি জীবন একটা সুন্দর স্বপ্ন হয়ে যায়,
যখন কেউ প্রেমে পড়ে। আচ্ছা, তুমি কাকে ভালোবাসো? না না, ও তো আমি প্রিয়ার তরফ থেকে বলছিলাম। হর্ষ, তুমি কখনো প্রেমে পড়েছো? জানি না। আমি আমার জীবনের ব্যাপারে কিছুই জানি না ইয়ামিনী। আমি তো এটাও জানি না যে আমি কে, আমার নাম কি, আমার পরিচয় কি, আমার বাড়িতে কে কে আছে। শুধু হঠাৎ একদিন আমার জ্ঞান হলো আর বুঝলাম যে আমার জীবনটা একটি সাদা পাতার মতো খালি। হর্ষ, যখন তুমি তোমার অতীত সম্বন্ধে কথা বলতে গিয়ে হয়রান হয়ে যাও, তখন আমার মনে হয় জড়িয়ে ধরি তোমাকে। জানি যে তুমি জানো না যে অতীতে তোমার জীবনে ভালোবাসা ছিল কিনা, কিন্তু আজ কি তুমি কি তোমার আশেপাশে আমার ভালোবাসা বুঝতে পারো না? ইয়ামিনী, আমি ভাবছিলাম যে যদি কল্লুকে রাখা মেরে না থাকে, যদি সত্যি কোনো আত্মা মেরে থাকে, তাহলে আত্মা রাখাকে বাঁচিয়ে রাখলো কেন? আমি কি বলছি? আরে আরে, তো কল্লু আর রাখার ব্যাপারেই ভাবছে। হ্যাঁ হর্ষ, হয়তো আত্মাটা প্রেমে পড়েছে। প্রেম কি? না না, আমি বলতে চাই যে হয়তো ওই আত্মার কোনো শত্রুতা আছে কল্লুর সঙ্গে। না, আমার মনে হয় না ওই বেরি পড়া আত্মা একটা প্রাণ নিয়ে শান্ত হবে। ও আরো লোকেদের মারার চেষ্টা করবে। যদি আমরা রাতেও যেতে পারতাম ওখানে। জানি না কি হচ্ছে এখন এই সময় জেলে। আপনি, আমি ভেবেছিলাম যে ওই বেরি পড়া মানুষটা এসেছে। চল, মনে হচ্ছে ম্যাডাম এসে গেছে। চল চল ভেতরে, চল চল চল। ম্যাডাম নয়, বেরি পড়া আত্মা আমি জানি। আমি ওর আওয়াজ বুঝতে পেরেছি। আমাকে বাড়ি বার করে দিন, আমি পালাবো। আমি দেখছি কে এই বেরি পড়া লোকটা। স্যার, আমি বলছি কে ওখানে? সাহস থাকলে সামনে এসো। দাঁড়াও, ওখানে দাঁড়াও। দরজা খোলো, খোলো দরজা, আমি বলছি দরজা খোলো। আমাকে বেরো না।
আমাকে মেরো না। মনে রাখিস আমারও নাম রাজেশ্বরী কুমার। ওই রাকার আমি এমন হাল করব, কাল কোঠরির দিক থেকে এসেছিল নয় বেরি পড়ালো, এই হতচ্ছাড়াকে ওই কাল কোঠরিতে পাঠিয়ে দাও। আর সব কয়েদিদের থেকে আলাদা রাখবে, এক সপ্তাহ ধরে না তুমি খাবার পাবে না জল। আমি কাল কোঠরিতে যাব না, আমি আপনার পায়ে পড়ছি ম্যাডাম। নে, এবার তো এই আওয়াজ এরাও শুনতে পাচ্ছে। ওর পরে শিকার রাকা না হয়ে যায়। এবারে জেলারকে বোঝাই তো কি করে বোঝাই, যে সমস্ত মৃত্যুর পেছনে অন্য জগতের কোন শক্তির হাত আছে। না,
আমাকে চল কালকুঠুরিতে নিয়ে যাবেন না, ও আমাকে মেরে ফেলবে। চল কালকুঠুরিতে গিয়ে না সমস্ত বেয়ারাপনা বেরিয়ে যাবে। আরে কি আমার বেয়ারাপনা, আমাকে এদের সঙ্গে দিয়ে দাও, আমাকে এদের সাথে দিয়ে দাও, আমাকে আমাকে যেখানে খুশি নিয়ে যাও, ওখানে নিয়ে যাও না। বেচারাও মারা যাবে, আমাকে নিয়ে যেও না, আমাকে নিয়ে যেও না, চল 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 চল। দুদিনে তিনজনের মৃত্যু, একজন কয়েদি, একজন ওয়ার্ডেন্ট আর একজন পুলিশ অফিসার। একটা ব্যাপার তো পরিষ্কার রাঘব, যদি কাজটা সত্যি কোনো আত্মার হয়ে থাকে, ও কয়েদি এবং পুলিশ অফিসারের মধ্যে কোনো পার্থক্য করছে না, যাকে পাচ্ছে তাকেই মারছে। ইয়ার হার্ষ, আমার তো মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো পুরনো কয়েদির আত্মা, যাকে যাকে বেড়ি দিয়ে বাঁধা হয়েছিল। হতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে কোনো না কোনো সূত্র আমরা এখানেই পাবো। পুলিশ স্টেশনে কোনো রেজিস্টার বা কোনো রেকর্ডও তো নেই হার্ষ, যার থেকে আমরা জানতে পারবো এখানে কোন কোন কয়েদিদের রাখা হয়েছিল। যেখানে যেখানে মানুষ যায়, সেখানে সে তার এমন কিছু চিহ্ন রেখে যায় যা বছরের পর বছর সেখানেই থাকে, মানুষের মৃত্যুর পরও। হার্ষ, হ্যাঁ, এই জায়গাটা এইভাবে বন্ধ কেন? চল ভেতরে গিয়ে দেখা যাক, ভাঙ এটাকে। কে জানে কত বছর ধরে এই জায়গাটা বন্ধ পড়ে রয়েছে। আমার তো মনে হয় যে হয়তো এইটা এই জেলের স্টোর রুম হবে। হ্যাঁ, এটা তো জেলারের ইউনিফর্ম, এতেও রক্ত লাগা। মনে হয় কেউ এসে গেছে, চল কালাবার আসবো, চল। কোনো জায়গায় আসতে পারে, আহ!
রাজেশ্বরী কুমারের রাজত্ব চলে, কোন আদালতের নয়, বুঝলি? চলো। ম্যাডাম, মনে হয় ও নিজে নিজেকেই ফাঁসি দিয়ে দিয়েছে। ফাঁসি? কি দিয়ে ফাঁসি? এখানে তো কিছু নেই ও যেটা দিয়ে ফাঁসি লাগাতে পারে। কাল রাতে তোমরা এখানেই ছিলে না? হ্যাঁ ম্যাডাম। এখানে কেউ এসেছিল? কোনো কয়েদি বা বাইরের কেউ? এ আপনি কি বলছেন ম্যাডাম, এর ভিতরে কোনো পাখিও ঢুকতে পারে না। তাহলে বাইরে থেকে কি করে কেউ আসে? তাহলে মরলো তো মরলো কি করে? ম্যাডাম, একটা একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? বলো। মনে হয় রাকা ঠিকই বলছিল যে সত্যি কোনো বেরি পড়া লোক যে, তার মানে কোনো কয়েদির আত্মা? চল, কেউ এসে যাওয়ার আগে পুরো ঘরটা খুঁজে দেখি। হ্যাঁ, এই আওয়াজ হয়তো ভেতর থেকে কেউ আছে। ভেতরে কেউ আছে, কিন্তু এখানে কেউ ভেতরে কি করে থাকতে পারে জামিনী? সেটা তো ভেতরে গিয়েই জানা যাবে। চলো। মালতী, ও ভেতরে কি করছে? স্যার, আপনি আমার কথা বোঝার চেষ্টা করছেন না কেন? কয়েদি মরে যাচ্ছে, পুলিশ মরে যাচ্ছে, এই সমস্ত খুন কোনো মানুষ করছে না স্যার। না স্যার, এটা আত্মহত্যার কেস নয়। হয়তো এর পিছনে কোনো অন্য জগতের শক্তি কাজ করছে। জেলের সম্বন্ধে যে গুজব গ্রামে রটে আছে তা একেবারে সত্যি স্যার। নিশ্চয়ই কোনো আত্মা আছে এখানে। কিন্তু স্যার, ঠিক আছে স্যার, আমি চেষ্টা করব। আরে তোমরা এখানে দেখো, তোমাদের ফিল্ম ফিল্মের কথা ভুলে যাও, আর জেলে পাও রেখো না। ম্যাম, মালতী কোথায়? এখানেই কোথাও আছে। কেন? ওনাকে কিছু জিজ্ঞেস করতে চাই। কি? জেলে যে বেরি পড়া আত্মাটা রয়েছে তার ব্যাপারে। ও কি করে জানবে এসব? ওটা তো জিজ্ঞেস করলেই জানা যাবে না। মালতী, মালতী, ওই জেলের দরজার বাইরে কি করছিলে তুমি, আর আমাদের দেখে পালিয়ে কেন গেলে? জবাব দাও, এইভাবে চুপ করে থেকো না। জানো ওখানে কত মানুষের প্রাণ যাচ্ছে?
ওকে খুঁজতে গিয়েছিলাম। ওকে কাকে? রাঘবেন্দ্র কুমার। রাঘবেন্দ্র কুমার? সে কে? জেলার, জেলার রাঘবেন্দ্র কুমার, যার আত্মা জেলের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে। যেই আত্মাটাকে তুমি খুঁজছিলে সেটা একটা জেলারের, কোনো কয়েদির নয়। কয়েদি ছিলেন উনি, জীবন মৃত্যুর গোলক ধাঁধায় ফেঁসে আছেন উনি। ইংরেজের আমলের জেলার ছিলেন উনি রাঘবেন্দ্র কুমার। এত কড়া শক্ত, যে পাথরের মতো কঠিন মানুষও ওনার সামনে মমির মতো গলে যেত। কয়েদিদের প্রচন্ড ঘৃণা করতেন উনি। কোর্টের অর্ডার ছাড়াই ওদের উনি ফাঁসি দিয়ে দিতেন, আর বলতেন কয়েদি জেল থেকে পালিয়েছে। কি? কয়েদিরা ওনাকে খুব ঘৃণা করত। একদিন সবাই ওনাকে ধরে ফেলল, আর শিকল পড়িয়ে ফাঁসি দিতে নিয়ে গেল। এবার তুই দেখ, যখন মৃত্যু সামনে আছে আর যখন শেষ নিঃশ্বাস পড়ে তখন ঘড়ির কাঁটাও আসতে হয়ে যায়। আমি চাই এই নিজের মৃত্যু নিজের চোখে দেখুক। বেশ হয়েছে। রক্ত, রক্ত, আর তবে থেকে ওই জেলারের আত্মা ঘুরে বেড়াচ্ছে ওই জেলে। কিন্তু এইসব আপনি কি করে জানলেন? জানলাম কেননা আমি ওনার নাতনি। তাহলে তো আমাকে এক্ষুনি জেল খালি করতে হবে। আমি কয়েদিদের ওখানে মরতে দিতে পারি না, আমি ওদের বাইরে বের করব। না না না, কেউ যেতে পারবে না। খোলো দরজা, খোলো দরজা, খোলো। কেন বন্ধ করছো? রাজেশ্বরী দেবী, রাজেশ্বরী দেবী, এটা এটা ওনারই আত্মা, ঠাকুরদার আত্মা। কি হচ্ছে? আরে রাজেশ্বরী দেবী, রাজেশ্বরী দেবী, দরজা খুলুন। আমার অনেক কয়েদিদের মেরে দিয়েছিস তুই, আমি ছাড়বো না তোকে। রাজেশ্বরী দেবী, রাঘবেন্দ্র কুমার, তুমি আইন নিজের হাতে নিতে পারো না, আমায় যেতে দাও, যেতে দাও আমায়। দরজা খুলুন মেম সাহেব। এসব
তোমরা দুজন কি লাশটাকে খোঁজো? আমি রাজেশ্বরী দেবীকে বাঁচানোর চেষ্টা করছি, চল। তুমি ওখানে দেখো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে সরাও, খোলো এটা, সরাও। খোলো এটা তাড়াতাড়ি। রাজেশ্বরী দেবী, রাঘবেন্দ্র, 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 এনাকে বেরো না, রাঘবেন্দ্র। এটা এটা তো কারোর মমি। এ কি, আপনি তো বলেছিলেন এখানে আপনার ঠাকুরদার হাড় পাওয়া যাবে, তাহলে মমি? ওই দেখো, ওই যে হাড়গুলো, কিন্তু রাঘব এর মাথা, মাথা দেখো, দেখো ওখানেই কোথাও হবে। এগুলোই, এগুলোই আমার ঠাকুর দাদার হাড়গুলো। খোলো এই দরজাটা, খোলো, খোলো। রাজেশ্বরী দেবী, কিচ্ছু হবে না আপনার। রাঘবেন্দর, কি পাবে তুমি এনাকে মেরে? রাঘবেন্দর, কি পাবে তুমি? রাজেশ্বরী দেবী, রাজেশ্বরী দেবী, রাঘব। রাজেশ্বরী দেবী, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তোমরা না থাকতে তাহলে হয়তো আমি এখানে থাকতাম না। থ্যাংক ইউ বলে আপনি আমাদেরকে লজ্জায় ফেলে দিচ্ছেন। এমনিতে আপনারা সবাই এখনই জেলে থাকতে পারেন,
এই জেলে আর কোনো বিপদ নেই। শেষ অবধি ঠাকুরদাদার আত্মা মুক্তি পেয়ে গেছে, এবার কারো জীবনের আর কোনো ভয় নেই। আমরা এখানে মমিটা নিতে এসেছি, যেটা আপনারা জেলে পেয়েছেন। জানি না এই মমিটা কত পুরনো, আর কি জানি এই জেলে কি করে এলো। ভালোই হয়েছে আপনারা আমাদের ফোন করে ডেকেছেন, যদি এই মমি অন্য কারোর হাতে পড়তো জানি না কি হতো। কি হয়ে যেত সেটা আপনারা পরে জানতে পারবেন, আপাতত আমরা চলি, হয়তো আবার দেখা হবে।